হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে এই ভিউর্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবনে ক্লিক করুন যাতে করে পরবর্তীতে শিক্ষা আইটি এবং নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনার পেতে পারেন এবং অবশ্যই ভিউয়ার্স ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে এক নম্বরে বলা হয়েছে ট্রান্সপোর্ট ইকোনমিক্স বেতন গেট দেওয়া হয়েছে পাঁচ পদ সংখ্যা একটি এবং অনুরোধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিবহন অর্থনীতি বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা পুরকৌশল বিষয় স্নাতক ডিগ্রি সহ সহপুরকৌশল বা আরবান প্ল্যানিং বা পরিবহন অর্থনীতি বিষয় স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুন্নত বারো বছরে কিন্তু চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দু বলা হয়েছে ম্যানেজার ট্রাফিক সার্ভে বেতন গেট দেওয়া হয়েছে পাঁচ পদসংখ্যা একটি এবং অনুরোধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিশ্বাস স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য বারো বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর বলা হয়েছে ম্যানেজার বেতন গেট দেওয়া হয়েছে পাঁচ পদসংখ্যা রয়েছে একটি অনন্ত চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে চার নম্বর বলা হয়েছে সিনিয়র প্রোগ্রাম আর বেতন গেট দেওয়া হয়েছে পাঁচ পদ সংখ্যা একটি অনন্ত চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে শিক্ষক যোগ্যতা যাওয়া যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অনন্য যোগ্যতাগুলো একটু দেখে নেবেন পাঁচ নম্বর বলা হয়েছে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার বেতন গেট দেওয়া হয়েছে পাঁচ পদসংখ্যা একটি অনুরোধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরুকৌশল বা যন্ত্রকৌশল বা অটোমোবাইল কৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর বলা হয়েছে মাস ট্রানজিট প্ল্যানার বেতনকারী দেওয়া হয়েছে পাঁচ অনন্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল বা যন্ত্রকৌশল স্নাতক ডিগ্রি সহ ট্রান্সপোর্ট বা ট্রাফিক এবং আরবান প্ল্যানিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং গণপরিবহন সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর বলা হয়েছে মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার বেতনকারী দেওয়া হয়েছে পাঁচ পদসংখ্যা একটি অনন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে কুরকৌশল বা যন্ত্রকৌশল বা ত্বরিত কৌশল এই স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের ডিগ্রি থাকতে হবে গণপরিবহনে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের চাকরি অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর বলা হয়েছে ডেপুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার আবেদন দেওয়া হয়েছে সাত সঙ্গে একটি অন্য সাঁত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবারে বলা হয়েছে নয় নম্বরে ডেপুটি ডিজাইনার ইঞ্জিনিয়ার বেতন কেট দেওয়া হয়েছে সাত পদসংখ্যা একটি অনদ সাত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর বলা হয়েছে ডেপুটি পলিউশন কন্ট্রোল প্ল্যানিং অফিসার বেতন কেট দেওয়া হয়েছে সাত পদ সংখ্যা একটি অনদ সাত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল বা এনভায়রমেন্টাল বিষয়ে স্নাতক ডিগ্রি সহ এনভায়রমেন্টাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজে এগারো নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রাম আর ডাটাবেস বেতনের দেওয়া হয়েছে নয় পদের সঙ্গে একটি অনন্ত তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে বারো নম্বর বলা হয়েছে সহকারী পরিচালক বেতন গেট দেওয়া হয়েছে নয় পদসংখ্যা একটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তার নম্বর বলা হয়েছে সহকারী মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার বেতন গেট দেওয়া হচ্ছে নয় পদসংখ্যা একটি অনত তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বা যন্ত্রকৌশল বা কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চোদ্দ নম্বর বলা হয়েছে সহকারী ম্যানেজার ট্রাফিক সার্ভে বেতন গেট দেওয়া হয়েছে নয় তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সংখ্যা একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে পনেরো নম্বর বলা হয়েছে সহকারী ম্যাচ ট্রানজিট প্লানার বেতন গেট দেওয়া হয়েছে নয় সংখ্যা একটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো প্রকৌশল বা যন্ত্র কৌশল বা ত্বরিত কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষোলো নম্বর বলা হয়েছে সহকারী ম্যাচ ট্রানজিট প্ল্যানার বেতন গেট দেওয়া হয়েছে নয় পদ সংখ্যা একটি অনুব্রদ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পূরকৌশল বা যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সদর নামে বলা হয়েছে সহকারী ম্যাচটা আঞ্জেট ইঞ্জিনিয়ার বেতন গেট দেওয়া হয়েছে নয় পদসংখ্যা একটি বয়স ছাড়া হয়েছে অনুরূত তিরিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরুকৌশল বা যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আঠারো নম্বর বলা হচ্ছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার আবেদনকারী দেওয়া হচ্ছে নয় পদ সংখ্যা একটি অনত্রিশ বছর মতো আবেদন করা যাবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আবেদনের ক্ষেত্রে সত বলে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ডিটিসি এ ডট টেলিড ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি উল্লেখিত ওয়েবসাইট হতে বিস্তারিত জানা যাবে আবেদনপত্র আগামী পাঁচ মে দু হাজার একুশ তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে এবং সাত জুন দু হাজার একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু গ্রহণ করা হবে আবেদন ফি বাবদ এক হাজার টাকা অপ্রহযোগ্য টেলিটক পিপেড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে আবেদনকৃত প্রার্থীগণের মধ্যে হতে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হবে লিখিত পরীক্ষা মেধাক্রমের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য রাখা হবে এক্ষেত্রে কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সহমান পরীক্ষা সনদপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আবেদনপত্র দাখিলের শেষ তারিখ সারণিতে বর্ণিত পদের পাশে উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষা জীবনে কোনো স্তরে পরীক্ষা তৃতীয় শ্রেণীর ফলাফল গ্রহণযোগ্য নয় এসএসসি এইচএসসি বা সমান পরীক্ষা এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এ ফোর এবং ফাইভ পয়েন্ট স্কেলে যথাক্রমে সর্বনিম্ন সিজিপিএ এ পেতে হবে টু এবং থ্রি ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সম্মান সার্টিফিকেট বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একজন প্রার্থী কিন্তু উপযুক্ত যতগুলো পদ আছে সেগুলোর মধ্যে থেকে একটি পদে শুধুমাত্র আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা প্রকল্পে কর্মরত আগ্রহী প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং অনুমতিপত্রে মূল কবি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে কোন পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে টিএডিএ প্রদান করা হবে না চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে অবশ্যই নির্ধারিত চিকিৎসক চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরীক্ষার অবশ্যই সকল সনদ অভিজ্ঞতা এনআইডি যদি থাকে এবং প্রশিক্ষণের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রত্যেকটি সনদের এক কপি সত্যায়িত সাহলিপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি করতে পারবেন তো ভিউএস এ ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য পরবর্তীতে শিক্ষা আইটেম নিয়োগ সামনে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউএস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তীতে শিক্ষা আইটেম এবং নিয়োগসামত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে